বন্ধুরা খেয়াল করো, প্রশ্ন দেওয়া আছে ফাইভ লগ টেন বেস ফাইভ মাইনাস লগ টেন বেস টোয়েন্টি ফাইভ ইজ ইকুয়াল টু লগ টেন বেস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ। মানে আমার এই বাম পাশের অংশটা অর্থাৎ ফাইভ লগ টেন বেস টোয়েন্টি ফাইভ লগ টেন বেস ফাইভ মাইনাস লগ টেন বেস টোয়েন্টি ফাইভ, এইটার মান আমার দেখাতে হবে লগ টেন বেস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ অর্থাৎ লগ টেন বেস একশো পঁচিশ, এইটা আমার দেখাতে হবে এই মানটার মাধ্যমে, অর্থাৎ এই রাশিটাকে আমরা ওয়ান লগ টেন বেস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আমরা বের করবো। সো কীভাবে করবো খেয়াল করো, প্রথমে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড যেহেতু এটা বাম পাশে আছে এবং এটা ডান পাশে, আমরা বাম পাশ দিয়ে ডান পাশটা প্রমাণ করব। সো দেখো আমরা লিখি ফাইভ লগ টেন বেস ফাইভ মাইনাস লগ টেন বেস টোয়েন্টি ফাইভ ইজ ইকুয়াল টু, আমরা জানি লগের ক্ষেত্রে যদি কোনো পাওয়ার থাকে, খেয়াল করো এখানে কিন্তু লগ টেন বেস ফাইভ এই ফাইভটা কিন্তু পাওয়ার না, এটা হলো লগের ফাইভ অর্থাৎ টেন বেস ফাইভ, এই ফাইভের উপরে যদি কোনো একটা কিছু থাকে তখন সেটা হবে পাওয়ার, কিন্তু এই ফাইভটা কখনো পাওয়ার হবে না। সো আমরা জানি লগের ক্ষেত্রে যদি কোনো পাওয়ার থাকে পাওয়ারটা পিছনে চলে আসে অর্থাৎ লগের আগে চলে আসে, আবার লগের আগে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটাকে আমরা পাওয়ার আকারে নিতে পারি। তাহলে খেয়াল করো তো এখানে লগ, এখানে কিন্তু কোনো পাওয়ার নেই টেন বেস ফাইভ, কিন্তু লগের পিছনে একটা মানে সংখ্যা আছে ফাইভ, সো লগের পিছনে যে সংখ্যাটা থাকে সেটাকে আমরা পাওয়ার আকারে নিতে পারি, আবার কোনো পাওয়ার থাকলে সেটাকে আমরা লগের পিছনে নিয়ে আসতে পারি। সো লগের পিছনে যে অংশটা আছে এটাকে আমরা পাওয়ার হিসেবে নিয়ে নিই, তো আমরা লিখি লগ টেন বেস ফাইভ, ফাইভটা পাওয়ার আকারে নিলে ফাইভের উপরে আবার ফাইভ অর্থাৎ ফাইভ টু দি পাওয়ার ফাইভ মাইনাস লগ টেন বেস। আমি আগেই বলেছি যে লগ সূচকের ক্ষেত্রে আমাদের প্রধান লক্ষ্য হবে, প্রধান মানে প্রথম আমাদের মাথায় যে চিন্তাটা রাখতে হবে সেটা হলো যে কোনো যৌগিক সংখ্যা থাকলে অবশ্যই সেটাকে মৌলিক করে নিতে হবে। টোয়েন্টি ফাইভ পঁচিশ কিন্তু একটা যৌগিক সংখ্যা, তো এটাকে আমরা মৌলিক করে নিই, মৌলিক করার জন্য কী করতে পারি, আমরা ফাইভ স্কোয়ার লিখতে পারি, আমরা অবশ্যই ফাইভ ইন্টু ফাইভ লিখতে পারি, কিন্তু সেক্ষেত্রে কী হবে ফাইভ ইন্টু ফাইভ লিখলে আমাদের অঙ্কটা আরও বেশি বড় হবে। সো আমরা সবসময় চেষ্টা করব যে কোনো একটা মৌলিক সংখ্যার উপর পাওয়ার দিয়ে আমরা কোনো এই সংখ্যাটা বানাতে পারি কিনা, তাহলে আমরা পাওয়ার দিয়ে সংখ্যাটা বানিয়ে নেব। ইকুয়াল টু খেয়াল করো, আমরা জানি যে লগের ক্ষেত্রে দুইটি লগের মাঝখানে যদি যোগ থাকে তাহলে কী হয় পাওয়ারগুলো, সরি দুইটি লগের মাঝখানে যোগ থাকলে পাওয়ারগুলো কী হয় যোগ হয়, আর দুইটি লগের মাঝখানে বিয়োগ থাকলে পাওয়ারগুলো ভাগ হয়, মানে দুইটি লগের মাঝখানে যোগ থাকলে পাওয়ারগুলো গুণ হবে এবং দুইটি লগের মাঝখানে বিয়োগ থাকলে পাওয়ারগুলো ভাগ হবে। সো এখানে কি লগ টেন বেস ফাইভ টু দি পাওয়ার ফাইভ মাইনাস লগ টেন বেস ফাইভ স্কোয়ার, মাঝখানে কি মাইনাস চিহ্ন, সুতরাং আমরা লগ কমন নিয়ে পাওয়ারগুলোকে আমরা কী করতে পারি ভাগ করতে পারি। সো খেয়াল করো আমরা লগ কমন নিই লগ টেন, এখানে পাওয়ার আছে কি ফাইভ টু দি পাওয়ার ফাইভ, আমরা লিখি ফাইভ টু দি পাওয়ার ফাইভ, যেহেতু মাঝখানে মাইনাস সুতরাং এখানে ভাগ আকারে হবে এই পাওয়ারটা কি ফাইভ স্কোয়ার, ফাইভ স্কোয়ার। খেয়াল করো যদি এখানে প্লাস থাকতো অর্থাৎ দুটি লগের মাঝখানে প্লাস থাকতো তাহলে আমরা ফাইভ টু দি ফাইভ ফাইভ টু দি পাওয়ার ফাইভ ইন্টু ফাইভ স্কোয়ার লিখতাম। সাপোজ আমি এখানে লিখলাম যে লগ টেন বেস ফাইভ টু দি পাওয়ার ফাইভ প্লাস লগ টেন বেস ফাইভ স্কোয়ার, তখন আমরা কী করতাম, তখন আমরা লগ টেন কমান নিতাম, তারপরে ফাইভ টু দি পাওয়ার ফাইভ ইন্টু ফাইভ স্কোয়ার, তারপর আমরা এটাকে ক্যালকুলেশন করতাম যত আসে, কিন্তু মাঝখানে মাইনাস থাকার কারণে আমরা এই প্রথম পাওয়ারটা থেকে দ্বিতীয় পাওয়ার ভাগ হয়ে যাবে। সো খেয়াল করো লগ টেন, তো ভাগ আমরা ভাগের ক্ষেত্রে কী করতে পারি, একই সংখ্যা যেহেতু আছে অর্থাৎ এখানেও বেস ফাইভ এখানেও বেস ফাইভ, আমরা একটা ফাইভ কমান নিই, আর ভাগের ক্ষেত্রে কী হয় উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ হয়, তাহলে ফাইভ মাইনাস টু এটা কিন্তু পাওয়ার, ফাইভের পাওয়ার ফাইভ মাইনাস টু, যদি এখানে থ্রি থাকতো ফাইভ মাইনাস থ্রি, অর্থাৎ কোনো সংখ্যা যদি এমন থাকে এ টু দি পাওয়ার থ্রি আবার এ টু দি পাওয়ার টু, তাহলে আমরা কী লিখবো দুইটা এর মধ্যে একটা এ কমন নেব, তারপরে উপরেরটা থেকে মাইনাস নিচেরটা আমরা বিয়োগ করে দেব, সিম্পল। সো উপরে ফাইভ ছিল নিচে মাইনাস পাওয়ার ছিল টু, তো টু আমরা বিয়োগ করে দিলাম, তাহলে কী হলো ইজ ইকুয়াল টু লগ টেন ফাইভ, ফাইভের পাওয়ার কত হবে পাঁচ থেকে দুই গেলে তিন, ফাইভ কিউ লগ টেন, ফাইভের উপর পাওয়ার থ্রি থাকলে কী হবে ওয়ান টোয়েন্টি ফাইভ ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, দেখো লগ টেন বেস ওয়ান টোয়েন্টি ফাইভ, লগ টেন বেস ওয়ান টোয়েন্টি ফাইভ রাইট হ্যান্ড সাইড মিলে গেল।
সো দেখো, লগ সূচক করার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে যদি কোনো যৌগিক সংখ্যা থাকলে, যেমন এই 25 যৌগিক সংখ্যা, কোনো যৌগিক সংখ্যা থাকলে সর্বপ্রথম আমার সেটাকে মৌলিক করে নিতে হবে। তারপরে দুটি লগের মাঝখানে যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে পাওয়ারগুলো আমরা ভাগ করে দিব, আর যদি দুটি লগের মাঝখানে যোগ চিহ্ন থাকে তাহলে পাওয়ারগুলো আমরা এভাবে গুণ করে দেবো। এখানে বিয়োগ চিহ্ন, তাই ফাইভ টু দি পাওয়ার 5 ভাগ 5 স্কোয়ার, প্লাস থাকলে অবশ্যই আমরা গুণ করে দিতাম, 5 টু দি পাওয়ার 5 ইন্টু 5 স্কোয়ার। তারপরে দুইটে 5, যেহেতু এই সূত্র অনুযায়ী আমরা জানি, সবাই এই সূত্র জানি, যেমন এ বাই এ যদি থাকে তাহলে আমরা একটাই কমন নিতে পারি। তারপরে এখানে পাওয়ার যা থাকবে, তো 3 - 2 উপরে পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হবে, সো উপরে পাওয়ার 5 - 2 নিচের পাওয়ার 2, 5 কিউব হয় লগ 10 বেস 125, রাইট হ্যান্ড সাইড।